আসসালামু আলাইকুম বন্ধুরা, পপিস রেসিপিতে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি চিকেন উইংস দিয়ে বন্ধুরা চিকেন বুস্ট তৈরি করব। বন্ধুরা, এই নাস্তাটা আমার বাচ্চাদের অনেকটা প্রিয়। আমি চিকেন উইংস দিয়ে করি, মাংস দিয়ে করি, অনেকটা ভালো হয়। সেজন্য আজকে আমি চিন্তা করলাম যে আমি আজকে আমার বন্ধুদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। বন্ধুরা, আমার আগের একটা ভিডিওতে আছে রেসিপিটা, কিন্তু পুরোটা দেওয়া ছিল না, সেজন্য আজকে আমি আবার এই রেসিপিটা করতেছি। তাহো চিকেন উইংস দিয়ে বন্ধুরা দেখুন, আমি এখানে পরিমাণ মতো চিকেন উইংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন, কেননা এটার ভিতর অনেক ছোট ছোট পশম থাকে, ময়লা থাকে, সব কিছু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। চলুন তাহলে প্রথমে আমরা মাংসটাকে ম্যারিনেট করে নিই। বন্ধুরা, প্রথমে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চায়ের চামচ হলুদের গুঁড়া, এক চায়ের চামচ মরিচের গুঁড়া। বন্ধুরা, মরিচের গুঁড়াটা আমি বেশি দিলাম, কারণ উইংসটা ঝালঝাল খেতে অনেকটা ভালো লাগে সেই কারণে। এখানে আমি দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়া। বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, আমি আমার স্বাদ মতো দিয়ে দিলাম। বন্ধুরা, 2-4 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আমি এতে। কিছুটা টেস্টিং সল্ট দিয়ে দিলাম। বন্ধুরা, যেহেতু এটা ফাস্ট ফুড আইটেম, টেস্টিং সল্টটা দিলে খেতে ভালো লাগে, আপনারা কেউ চাইলে অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দেব বন্ধুরা 2-4 চামচ সয়া সস। বন্ধুরা, আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব মাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে, যে উপকরণগুলি আমাদের ঘরে সব সময় থাকে, আমাদের বাহিরে যেতে হবে না কোনো উপকরণ আনার জন্য, সেই জন্যই আমি ঘরোয়াভাবে শেয়ার করতেছি। এতে আমি দিয়ে দেব বন্ধুরা সরিষার তেল 2-4 চামচ পরিমাণ। বন্ধুরা, সরিষার তেলটা দিলে যে কোনো ভাজা, তান্দুরি চিকেন, চিকেন মশলা ফ্রাই, এগুলিতে সরষার তেলটা দিলে অনেকটা ভালো লাগে খেতে। বন্ধুরা, আপনারা অবশ্যই একদিন দিয়ে ট্রাই করে দেখবেন। আর এতে আমি দিয়ে দেব লেবুর রস। বন্ধুরা, লেবুর রসটা বেশি পরিমাণে দেব, কেননা লেবুর রসটা দিলে মাংসটা তাড়াতাড়ি ম্যারিনেট হয়ে যাবে। আর আপনারা চাইলে এতে টক দইও ইউজ করতে পারেন। দেখুন বন্ধুরা, আমি 2 পিস লেবুর রস দিয়ে দিলাম। এখন আমি হাতের সাহায্যে বন্ধুরা ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। তাহলে আমি বন্ধুরা মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, মাংসটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এখন বন্ধুরা, আপনাদের কাছে যদি সময় বেশি থাকে, তাহলে অবশ্যই আপনারা যদি চিন্তা করেন যে পরের দিন করবেন, তাহলে একদিন আগে করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। সেক্ষেত্রে আপনারা ভালো একটা ই পাবেন আর কি, মাংসটাকে ম্যারিনেট করে রাখলে ম্যারিনেটটা হবে সুন্দর করে, ভিতরে মশলাটা যাবে, অনেকটা খেতে বেশি ভালো লাগবে। আর যদি সময় কম থাকে, তাহলে অবশ্যই কমপক্ষে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবেন, তা না হলে কিন্তু ভিতরে মশলা যাবে না আর মাংসটা খেতেও ভালো লাগবে না। দেখুন, আমি এখন এই মাংসটাকে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব, ফিরে আসছি আধা ঘন্টা পরে। দেখুন বন্ধুরা, আধা ঘন্টা হয়ে গেছে, মাংসগুলি আমার ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। চলুন এখন আমরা পরের প্রসেসে চলে যাই। বন্ধুরা, এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, এতে কিছুটা লবণ দিয়ে দেব। আর কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা। বন্ধুরা, এটা হচ্ছে আমরা উপরে যে ইটা তৈরি করব, লেয়ারটা তৈরি করব সেই জন্য। এখন এখান থেকে আমি বন্ধুরা একটা মুরগি পিস নিয়ে নেব। প্রথমে বন্ধুরা আগে ময়দাতে দিয়ে দিব, কেননা বন্ধুরা মুরগিতে যে মশলাটা আছে
সেটা আগে লাগিয়ে নিতে হবে। তা না হলে বন্ধুরা পানিতে দিলে মশলাটা তো পানিতে ধুয়েই যাবে। দেখুন এখন বন্ধুরা আমি এখানে একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি। এখন আমি হাতটাকে অল্প কিছুক্ষণ পানিতে রেখে দেব। এখন পানিটাকে ঝরিয়ে আবার ময়দাতে দিয়ে দেব। উপর থেকে বন্ধুরা ময়দা দিব, আলতো হাতে করতে হবে বন্ধুরা। এখন আমি এরকম করে বন্ধুরা তিন চারবার করে নেব। আপনারা যতবার করবেন বন্ধুরা তত বড় লেয়ার তৈরি হবে। আমি তাহলে এভাবে বন্ধুরা আরো একবার করে নিচ্ছি। বন্ধুরা তাহলে আমি বারবার করে আমি তিন চারবার এরকম প্রসেস করে আমি উপরে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা আমি এখানে দুইটা উইংস করে নিয়েছি। আমি বেশি একটা লেয়ার তৈরি করব না, আমি হালকা লেয়ার তৈরি করব সেজন্য করে নিয়েছি। আর বন্ধুরা আপনারা করে রেখে দিবেন না, সাথে সাথে ভেজে নেবেন, তা না হলে লেয়ারগুলি লেগে যায়। চলুন তাহলে আমরা ভেজে নিই। দেখুন বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এখন এতে আমি একটা উইংস দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা প্রথমে নাড়ার কোনো দরকার নেই, তেলটাকে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিতে হবে। আপনারা যে প্রসেসটা আমি দেখালাম সেই প্রসেসটা অবলম্বন করে যত খুশি তত লেয়ার তৈরি করতে পারেন। যতবার পানিতে চুবিয়ে চুবিয়ে ময়দাতে কোট করে নেবেন তত বড় লেয়ার তৈরি হবে। তাহলে বন্ধুরা এখন দেখুন এটা একটু ভাজা হয়েছে। এখন আমি চুলার আঁচটাকে কমিয়ে দেব, কেননা ভিতরে মাংসটা আমার সিদ্ধ হতে হবে, তা না হলে ভিতরে মাংসটা সিদ্ধ হবে না। তাহলে আমি চুলার আঁচটাকে কমিয়ে আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি ভেজে নিলাম, এখন আমি তুলে নেব। দেখুন লেয়ারটা বন্ধুরা আপনারা যতবার খুশি ততবার লেয়ার এরকম করে বাড়িয়ে নিয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আমি এই প্রসেসে সবগুলি উইংস ভেজে নেব। দেখুন বন্ধুরা তৈরি করে ফেললাম চিকেন বুট, মজাদার ও সুস্বাদু খাবার বন্ধুরা, ফাস্টফুড আইটেম। বন্ধুরা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা লেয়ারগুলি আমি হালকা লেয়ার দিয়েছি, আপনারা চাইলে এর চাইতে ভারী লেয়ার দিতে পারেন। যতবার ময়দাতে কুট করবেন তত বড় লেয়ার হবে, কিন্তু বন্ধুরা বেশি বড় লেয়ার হলে বেশি একটা ভালো লাগে না। অনেকের কাছে ভালো লাগে, আপনাদের কাছে ভালো লাগলে আপনারা করে নেবেন, আমার কাছে ভালো লাগে না, সেই জন্য আমি কম করে নিয়েছি। দেখুন বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অল ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই শেষ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।